নেটে মাহমুদুল্লাহকে যিনি বল করছেন এই ছেলেটাকে অনেকেই কি ভুলে গেছেন, যারা জাতীয় দলের পরিচিত মুখ ছাড়া মনে রাখার প্রয়োজন বোধই করেন না তাদের বোধহয় ভুলে যাওয়ারই কথা। আলিস আল ইসলাম মিস্ট্রি স্পিনার হিসেবে রহস্য ও বৈচিত্র্যের বার্তা দিয়েই এক প্রকার জাতীয় দলে ডাক পেলেন, এরপর চোটের থাবাই আবারও পিছিয়ে গেলেন। তার আগের ঘটনা চাকিংয়ের কারণে অনেক বছর ক্রিকেট থেকে দূরে ছিলেন, তার জন্য কাম ব্যাক করাটাই ছিল অনেক কঠিন। সেই আলিস আল ইসলাম পিছনে হাত লুকিয়ে বিপিএলে দুটি ছড়ালেন। ছেলেটা কেন জাতীয় দলে সে সময় ডাক পেলেন এই পরিসংখ্যান খুঁজলে অনেকে বিপাকে পড়বেন। হাই হাই, ছেলেটার ব্যক্তিগত ক্যারিয়ার বলতে তো তেমন কিছুই নাই। ঘরোয়া ক্রিকেটে অবশ্য এখন পর্যন্ত চমক জাগানো বা দুর্দান্ত পারফরমেন্স বলতে যা বোঝায় তা আলিস আল ইসলাম করেননি। যদি আলিস আল ইসলামের ব্যতিক্রম কোনো কিছু খুঁজতে চান, তবে ব্যতিক্রম তার বোলিং স্টাইল, কিছু কিছু ভেরিয়েশন, যে কারণেই বিপিএলে আলাদাভাবে নজর কেড়েছিলেন, সুযোগ পেয়েছিলেন জাতীয় দলে। তবে আলিসের ভাগ্যে বোধহয় অন্য কিছু লেখা ছিল, আলিসকে আরও একটু সময় দিল গুছিয়ে নেওয়ার, নিজেকে পাকা পোক্ত আর শক্তভাবে প্রমাণ করার। সে সময় বিপিএল চলাকালে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের অনুশীলনে আঙ্গুলে চোট পেলেন আলিস আল ইসলাম, আর নিজের প্রথমবারের মতো স্বপ্ন ছিটকে গেল, যেন ছিটকে গেলেন তিনি নিজেই শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ থেকে। প্রাথমিকভাবে 2-3 সপ্তাহ সময় লাগার কথা থাকলেও মাসের পর মাস লেগে যায় তার সুস্থ হতে। যাই হোক, পরবর্তীতে আর বড় পর্দায় দেখা যায়নি আলিস আল ইসলামকে, তবে তার ব্যতিক্রমধর্মী বোলিং স্টাইল সম্পর্কে বলতে গিয়ে কোচ সালাউদ্দিন বলেছিলেন, আশা প্রকাশ করেছিলেন, মিস্ত্রি বোলার হলে দেশের জন্য অনেক লাভ হবে, অবশ্যই তার অনেক ভেরিয়েশন আছে, ধারাবাহিকতা ধরে রাখতে পারলে সে দেশের জন্য বড় সম্পদ হতে পারে। আলিস আল ইসলামের মতো ক্রিকেটাররা সত্যিই তাই বিচক্ষণ, সবার থেকে আলাদা তার বোলিং স্টাইল। মিরপুরের ইনডোর মাঠের অনুশীলন প্রমাণ দেয় আলিস আবারও ফিরতে চান, সবার নজরে আসতে চান, এখন সুযোগ পেলে জাতীয় দলে নিজেকে প্রমাণও করতে চান। সুযোগ কবে আসবে সেটারই হয়তো অপেক্ষায় আলিস। সাদিক আহমেদ সানি, বিডি ক্রিকেট টাইম।